স্যার, আপনারা এই ঘটনাস্থলে আয়া প্রথমে মানে কি দেখতে পাইছিলেন? আমাদের এখানে 11:10 নাগাদ ফায়ার কলের আমরা ইয়ে পাইছি, ফোন কল করছে। ফোন কল করার পর আমাদের গাড়ি 11:10:20 আমাদের স্টাফ অলরেডি বাইরে হয়ে গেছে। বাইরে রাস্তা অবস্থা বেশি ভালো না, যে কারণে এখানে আমাদের আসতে প্রায় 7-8 মিনিট লাগছে। কারণ যে রাস্তা আমরা 3-4 মিনিটে কভার করতে পারি, এই জায়গায় 7-8 মিনিট লাগছে শুধু একমাত্র রাস্তার কারণে। আসার পর দেখলাম এখানে যে একটা ইসে আছে, কী বলে, গোডাউন, যেখানে পিসবোর্ড এবং ডিম প্যাকিং করার যত সরঞ্জাম পাশাপাশি কেমিক্যাল অনেক কিছুই আসছে, সেখানে আগুন জ্বলছে। প্রথম আমাদের গাড়ি সিঙ্গেল ডেলিভারিতে কাজ করছে, কাজ করার পর দেখা যেতেছে যে আমাদের পক্ষে একা করতে সম্ভব নয়, এখানে প্রচুর জ্বলের দরকার। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলো বাদারঘাটে, বাদারঘাটের খবর দেওয়ার পর একটু করি আবার মহারাজগঞ্জ বাজারে খবর দেওয়া হচ্ছে, যথারীতি বাদারঘাট আসছে। তারপর মহারাজগঞ্জ বাজার আসে, আসার পর এখনও কাজ চলছে, কাজ চলছে। কারণ জল দেওয়ার পরে এখানে জল দেওয়ার মতো কোনো সুবিধা নেই, জল দিলেও জল ঢুকতেছে না, জলে কোনো কাজ হয় না। কারণ এত পরিমাণ পিসবোর্ড এবং এত পরিমাণ ডিমের পেডি, যেগুলো ডিম প্যাকিং করা হয়, এত পরিমাণ মানে পুরোটা ঘর ভর্তি ছিল, যেখানে আগুনের মানে আগুনের লিলিহানের ভিতরে জল ঢুকতে যায়। তখন আমার স্টাফ এবং এখানকার যত লেবার শ্রেণীর লোক আছে সবাই মিলে কাজ করছে, এখনও কাজ চলছে। মোটামুটি আগুন তো অনেক আগে আয়ত্তে আছে, কিন্তু এখানে সত্যি কথা কি, এত বড় একটা প্রজেক্ট, এখানে কোনো জলের কোনো ব্যবস্থা রাখে এবং ফায়ার সেফটির ব্যাপারে কোনো কিছুই নেই। আমরা আশা করুন সরকারের কাছে যে এত বড় প্রজেক্টে অন্তত ফায়ার প্রোটেকশনের জন্য এবং লেবারদের প্রোটেকশনের জন্য যেন কিছু ব্যবস্থা রাখে। আপনি কোন ফায়ার স্টেশন থেকে এসেছেন? আমরা আসছি আনন্দনগর ফায়ার স্টেশন। আমার প্রথম, যেহেতু আমার জুরিডিকশনে আছে, সুতরাং আমরাই প্রথম অ্যাটেন্ড করছি, ফার্স্ট অ্যাটেন্ডার, তারপর বাদারঘাট, তারপর মহারাজগঞ্জ। তিন গাড়ি আমাদের একসঙ্গে কাজ চলছে। কীভাবে দাদা ঘটনাটা যে হইল? এটা হলো আমাদের ট্রে গোডাউন, ট্রে আর হলো বক্সের গোডাউন, ডিমের যে ট্রেগুলি থাকে এটা ভিতরে থাকে। তো বাড়িতে ভাই হয়তো আমরা 10টার সময় দেখলাম হঠাৎ ঘরের থেকে আগুন জ্বলতেছে, তো এটা হয়তো ইলেকট্রিক সার্কিট নতুবা কোনো বিড়িতে বা কোনো কোনো কারণে আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণটা কীরকম হবে? ও 10-12 লাখ। এই ফার্মটার নাম কি? এটার এসএস পোলট্রি ব্রিডিং ফার্ম, লেয়ার ফার্ম। আচ্ছা, এসএস পোলট্রি লেয়ার ফার্ম। আচ্ছা, মানে এখন কি আগুন কি আয়ত্তে আইছে? হ্যাঁ, আগুন টোটালি আয়ত্তে হয়ে পড়ছে। ফায়ার ব্রিগেডের তারা খুব পরিশ্রম সহযোগিতা করছে, আমাদের ওয়ার্কাররা তো আসে এবং ফায়ার ব্রিগেডের তারাও খুব সহযোগিতা করছে। কোন জায়গাতে এই ফার্মটা অবস্থিত? এটা হলো রানী খামার। আপনি কি এই ফার্মের মালিক? হ্যাঁ মালিক। আপনার নাম? অমল বণিক। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.